ঈদের আমেজকে শতগুণ বাড়িয়ে দিতে স্যামসাং বাজারে আনলো অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে দুর্দান্ত একটি স্মার্টফোন সিম্ফনি Z60 প্লাস। এখানে শুধুমাত্র পারফরমেন্সকে হাইলাইট করার জন্যই প্লাস যুক্ত করা হয়েছে, মানে এতে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ থাকছে। এর দাম নির্ধারণ করা হয়েছে 12,990 টাকা। তো সিম্ফনি Z60 থেকে Z60 প্লাসে কী কী পরিবর্তন আনা হয়েছে, কেন এই ফোনটিকে জাতীয় ফোন বলা হচ্ছে জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। শুরুতেই ডিজাইন নিয়ে স্টার্ট করি। এই ফোনটি বক্সি ডিজাইন, সাথে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস ফিনিশ, যা আজকাল এই বাজেটের কোনো ফোনেই থাকে না। চমৎকার ডিজাইনের পাশাপাশি এই ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফিনিশ, ফলে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। এখানেই শেষ না, সামনের দিকে আসলে এখানেও থাকছে চমক পাঞ্চল ক্যামেরা কাটআউট। ফোনটির রাইট হ্যান্ড সাইডে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, লেফট হ্যান্ড সাইডে থাকছে সিম কার্ড ট্রে, টপে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং নিচের দিকে থাকছে অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। বেজেল পাতলা হলেও চিন স্লাইটলি মোটা করা হয়েছে, সেহেতু ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.65 মিলিমিটার এবং ওজন প্রায় 190 গ্রাম। ডিসপ্লে হিসেবে এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের PPI ডেন্সিটি 269, সো দাম হিসেবে এর PPI খারাপ না, তবে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি দেখা যাবে কারণ HD+ ডিসপ্লে। ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 90Hz ফাস্ট রিফ্রেশ রেট, পাঞ্চলযুক্ত ডিসপ্লে। যাই হোক গাইস, পারফরমেন্স নিয়ে বললে এখানে থাকছে মূলত মেইন পরিবর্তন। সিম্ফনি Z60-তে ছিল ইউনিসক T606, যেখানে Z60+-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক T616। সো পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে Z60+। সাথে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের কম্বিনেশন তো থাকছেই। ক্যামেরা সেকশনে স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, আর এখানে মাইনর কিছু চেঞ্জেসও থাকছে। মানে Z60-র প্রাইমারি ক্যামেরা ছিল 52 মেগাপিক্সেল, সেখানে Z60+-এর প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps-এ। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে এখানে পাচ্ছেন 5000 mAh-এর বিশাল ব্যাটারি এবং 18W-এর চার্জার বক্সের সাথেই থাকছে। সব কিছু মিলিয়ে 13,000 টাকার ফোন বিবেচনা করলে সিম্ফনি Z60+ এই মুহূর্তে ভালো ফোনের কাতারেই পড়বে, কারণ কম দামে সবারই ডিমান্ড থাকে, ডিজাইন ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, সাথে পাঞ্চল থাকলে তো কথাই নেই। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।